গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং আনসার সদস্যদের কুপিয়ে প্রায় 8 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বিকেল 4:30টার দিকে স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহীদুজ্জামান জানিয়েছেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সহ অন্যান্য লেনদেন করা হয়। সারাদিনের লেনদেনের টাকা নিয়ে বিকেলে অটোরিকশায় মূল শাখায় যাচ্ছিলেন আনসার ও দুই নারী কর্মকর্তা। স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী 10 থেকে 12 জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। কুপিয়ে আহত করা হয় উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভিন, ক্যাশ অফিসার ফারজানা নাজনিন, আনসার সদস্য রাজু ও আলামিনকে। এ সময় 7,84,374 টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।